কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন। সোমবার প্রচারণার শেষ দিনে রাত 8:30 দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তার উপর হামলা চালানো হয়। এ সময় তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে আহত অবস্থায় তিনি কুষ্টিয়া 250 সজ্জার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাতের লাঠি ছিল, সবাই মিলে জড়িয়ে ধরেছে আমার লোকজন, তারপরও তারা 7-8 ব্যক্তি উনি এক জায়গায় বসেছিলেন, সেখানে এসে তার উপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে উনি আমাদেরকে বলেছেন এবং উনি সকলকে চিনতে পারেননি, তবে দুই একজন নাম বলেছেন। সাথে সাথে আমাদের এদিকে ডিবির এবং থানার দুইটা টিম আমরা কাজ করছি।